কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় সাবেক এক বিজেপি নেতা নিহত হয়েছে তার বাড়ির বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে নিহতের নাম আইজাজ আহমেদ শেখ তিনি দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান ছিলেন নিহত আইজাজ বিজেপি সদস্য ছিলেন গেল কয়েকদিনের মধ্যেই কাশ্মীরে একাধিক হামলার ঘটনা ঘটেছে অনন্তনাগ রাজৌড়ি জেলায় এই দম্পতির ওপর হামলা চালানো হয় এবং একই অঞ্চলের শোপিয়ান জেলায় সাবেক গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে